এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চৌঠা ডিসেম্বর দু শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে চার রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে এই চারটি রাশি সাবধান থাকুন দেখুন কেন এই কথাটি বলছি সম্পূর্ণ আপনাদেরকে আমি যুক্তি দিয়ে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ কিন্তু করবো তবে একটা কথা বারবার বলছি এই ভিডিওটি কোনো ভয় দেখানো ভীতি প্রদর্শনের জন্য উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদেরকে করছি না জ্যোতিষশাস্ত্র হচ্ছে কি আপনাকে অ্যালার্ট করে দেওয়া দেখুন ভালো ভালো তো শুনেই আসছেন কিন্তু যে জায়গাগুলো খারাপ সেই জায়গাগুলো কিন্তু জানা একান্তই দরকার তো এই সূর্যগ্রহণের বছরের শেষ সূর্যগ্রহণ আপনার কি ফল হতে চলেছে এই চারটি রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে সমস্যা আসবে তাও আমি আলোচনা করব চৌঠা ডিসেম্বর দশটা উনষাট মিনিট থেকে তিনটা সাত মিনিট পর্যন্ত এই ভয়ানক সূর্যগ্রহণ সংগঠিত হবে এই সূর্যগ্রহণ আপনার বিশ্বিক রাশিতে অনুরাধা নক্ষত্রে কিন্তু হতে চলেছে এই সূর্যগ্রহণের সময় আমি আবারও বলছি গর্ভবতী যারা মহিলারা আছেন তারা পার্থপক্ষে যতটা ঘর থেকে না বেরানো হয় সেটাই আপনারা করবেন ঘর থেকে বেরাবেন না আপনার আপনারা মন্দিরে বা ঠাকুরের পুজো আপনারা এই সময় করবেন না যতটা পারুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় এবং হরে কৃষ্ণ যত পাঠ নাম করতে হবেন ততটাই ভালো এবং গ্রহণের পর যদি আপনারা স্থান করার পর দান যদি করতে পারেন ততদিক পূর্ণ অর্জন কিন্তু হয় গ্রহণের পরে সব থেকে বড় জিনিস হচ্ছে দান তো এই সূর্যগ্রহণের ফলে যে চারটি রাশির মহাবিপদ হতে চলেছে ভয়ঙ্কর বিপদ এবং সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকুন অর্থাৎ আপনি যতটা অ্যালার্ট থাকবেন না সমস্যা আসবে ততদিক কিন্তু আপনি সমস্যায় পড়বেন না প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির আপনার এই সূর্যগ্রহণ আপনার রাশির অধিপতি কিন্তু গ্রহণে যুক্ত হচ্ছে আপনাদের সুখভাবে অর্থাৎ আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কিছুটা হল কমবে আপনার যে মানসিক টেনশান কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং অহেতু কিছু কর্মক্ষেত্রে আপনার ঝুর ঝামেলা আপনার কিন্তু সৃষ্টি হবে অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কেয়ারফুল দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির আপনার দ্বাদশভাবে আপনার রাশির দ্বাদশভাবে এই গ্রহণ কিন্তু হচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্য ভাগ্যাধিপতি দ্বাদশভাবে গ্রহণে যুক্ত অর্থাৎ ভাগ্যের কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তার ব্যাপার আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা কন্ট্রাক্টারি করছেন সেই জায়গাতে কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং যাত্রা যারা দূর যাত্রা করবেন সেখানে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এই গ্রহণের ফলে ধনুরাশি উটকো ঝামেলা আসতে ধনু রাশির ক্ষেত্রে কি হচ্ছে আপনাদের যে দ্বাদশভাবে এই গ্রহণ কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকেও আপনাদের কিন্তু টাকা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে ধনুরাশি বি কেয়ারফুল উটকো ঝামেলা আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এই সূর্যগ্রহণ আপনার জন্য কিন্তু শুভবার্তা বহন করে নিয়ে আসতেন আসছে না কিছু কিছু ক্ষেত্রে আর্থিক লস আপনাদের কিন্তু নির্দেশ করছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশিতেই আপনার কিন্তু গ্রহণ সংগঠিত হচ্ছে অনুরাধা নক্ষত্রে এবং দেখুন আপনাদের রাশির অধিপ রাশির ঠিক দ কর্মপতি আপনাদের রাশিতে আপনার গ্রহণে যুক্ত হচ্ছে এবং ষষ্ঠপতিকে কানেক্ট করছে আপনার কর্মক্ষেত্রে সমস্যা কর্মক্ষেত্রে চাপ পেসার। কর্মক্ষেত্রে ঝুর ঝামেলা উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতবিরোধ মত পার্থক্যের সম্ভাবনা এবং এর পাশাপাশি আপনার ষষ্ঠ বা ষষ্ঠ অধি ষষ্ঠ অধিপতি রাশিতেই গ্রহণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বিশেষ রূপে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি কিন্তু নির্দেশ করছে কারণ রাশিতে এই গ্রহণ কিন্তু সংগঠিত সংগঠিত হচ্ছে বৃশ্চিক রাশি বিকেয়ারফুল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ মোটেও কিন্তু শুভ বার্তা বহন করছে না দেখুন যে রাশিগুলো ভালো বলেছি সেই রাশিগুলো ভালো হবে এবং যে রাশিগুলো আমি খারাপ বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এই চারটি রাশি কিন্তু মহাবিপদ শেষ যে রাশির কথা বলব সেটি হচ্ছে মেষ রাশি আপনাদের পঞ্চমপতি অষ্টমভাবে গ্রহণ করছে অষ্টমভাবে চলে যাচ্ছে দেখুন এই জায়গাটা কি হবে আপনারা যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সাবধান আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানের এডুকেশনের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু সাবধান কিন্তু থাকতে হবে আপনি রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক লস আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবেই হবে আমি রাশি ক্ষেত্রে বিশেষ করে বি কেয়ারফুল আমি আবারও বলছি এবং এর পাশাপাশি মেষরাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা আর্থিক দিকটা কিন্তু আপনাদের সমস্যা বহুল কিন্তু দেখা যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে এবং বিশেষ করে আপনাদের অষ্টমভাবে আপনাদের এই গ্রহণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসম্মান হানির জায়গা আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তিতে বাধার জায়গা কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ এই চারটি রাশি মেষরাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং আপনার ধনু রাশি বি কেয়ারফুল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সূর্যগ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপদ কিন্তু আনতে চলেছে এবং এর পাশাপাশি রাশির ক্ষেত্রে আপনাদের এডুকেশনের জায়গাটা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে এডুকেশনের জায়গাটা নিয়েও আপনাদের কিন্তু সমস্যা দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ অবশ্যই আপনারা এই সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এর পাশাপাশি আবারও বলছি এই গ্রহণের সময় যারা প্রেগন্যসি পিরিয়ডে আছেন তারা গর্ভে তুলসী পাতা দিয়ে রাখবেন পেটে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন এবং বিশেষ করে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যত পাঠ করতে পারবেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যত পাঠ করতে পারবেন ততদিক কিন্তু এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে দেখুন গ্রহণ গ্রহণ সবাইকে কিন্তু ভালো দিবে না যাদেরকে ভালো দিবে তাদেরকে কিন্তু মালামাল করবে কিন্তু যাদের ক্ষেত্রে এই চারটি রাশির ক্ষেত্রে আমি ডেডলাইন দিয়ে দিয়েছি একদম সাবধান অর্থাৎ ভয়ঙ্কর বিপদ কিছু উটকো ঝামেলা আপনার কেস মামলা মকর্দমা এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে আমি আবারও বলছি ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয় আপনারা সতর্ক হন সাবধান হয় সেই জায়গাগুলো থেকে যতটা বিরত থাকবেন এই সময় কিন্তু আপনারা ততদিক ভালো ফল কিন্তু পাবেন এবং গ্রহণের পর দান করুন নমস্কার